ঠিক আছে, কিন্তু তোমার বান্ধবী কি পারবে এই গরিব রাখালের গলার মালা হয়ে থাকতে? তুই জানিস এর হাত খরচা কত লাগে? দিনে 5,000 টাকা। তোর ক্ষমতা আছে একদিনে 5,000 টাকা ইনকাম করা? হ্যালো শুই, দেখিস আবার বাসের সুর শুনে তুই যেন প্রেমে পড়ে যাস না। তোমার মেয়ে পশ্চিম পাড়ার দুকু রাখালের সাথে ঢলাঢলি করছিল। এই বুড়ো ছাড় না হলে কিন্তু ভালো হবে না। আহা, এত রাগছো কেন? তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিনু ভালোবাসা। তোমরা শুনে রাখো, দুকুর সঙ্গে যদি আমার না বিদাও তাহলে তোমরা আমাকে পাবে না। ভাই খবরদার, মার বিয়ে নিয়ে কথা বলবে না। আগে তুমি বিয়ে করে এনে ভাবি আনবে, তারপর আমার বিয়ে নিয়ে ভাববে। এ যেমন ধরো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে যেমন ধরো বলে। কি বললি বুড়ো? দূর আর ভালো লাগছে না, একটু বাঁশি বাজাই। সই, আমরা অনেকদিন বাদে ঘাটে চান করতে আছি, খুবই মজা হবে, বল সই। হ্যালো সই, বাড়ির টিউবওয়েলে চান করে করে বোর হয়ে গেছি, আজই খুব মজা হবে, ডুব দিয়ে দিয়ে চান করব, বল সই। যা বলেছিস সই, চল পাটে একটু চালিয়ে চল। এই সই, দাঁড়া দাঁড়া, কে যেন মধুর সুরে বাঁশি বাজাচ্ছে, এত সুন্দর লাগছে না? আচ্ছা সই, বাঁশির সুরটা কে বাজাচ্ছে বলতে পারিস? হ্যালো সই, দেখিস আবার বাঁশির সুর শুনে তুই যেন প্রেমে পড়ে যাস না। প্রেমে পড়বো কিলো সই, প্রেমে পড়ে গেছি, দাঁড়া বাঁশির সুরটা একটু শুনি। চল এখান থেকে, চান করতে আসছিস চান করতে চা। এই বাঁশির সুর যেন রাধিকার মতো আমার মন কেড়ে নিয়েছে, এ যেন শ্যাম কালা। পাগলের মতো না বকে পুকুরে নেমে চান করে নে। হ্যাঁ চল। চান করে চলে আসলে? হ্যাঁ বোন, আমরা চান করে চলে আসলাম, কিন্তু তুমি কোথায় আছো? আমিও পুকুর ঘাটে চান করতে যাচ্ছি। ঠিক আছে যাও। ও বোন একটু শোনো। হ্যাঁ, কি হয়েছে বোন, আবার ডাকলে কেন? আচ্ছা বোন, এত সুন্দর বাঁশির সুর কে বাজাচ্ছে বলতে পারো? ও বাঁশির সুর, ওটা তোমার বর্দা, কেন তোমার ভালো লাগছে না বুঝি? ঠিক আছে আমি গেলাম, তুমি চান করে আসো। আমার দাদার সঙ্গে তানিয়াকে খুব ভালো মানাবে, কিন্তু ওরা তো অনেক ধনী, আমার দাদার সঙ্গে কি তানিয়ার বিয়ে দিবে? যাই, ও সব ভেবে কোনো লাভ নেই, আমি চান করে আসি। তানিয়া, ওগো তুমিও আসো, খেয়ে নাও। আসছি।
তানিয়ার বাবা শোনো, তানিয়ার জন্য একটা ছেলে দেখো, তানিয়ার বিয়ে দিতে হবে তো। কি বললে মা? আমি এখনি বিয়ে করব। না মা, আমি পড়াশোনা শেষ করে চাকরি পাবো, তারপরে আমি বিয়ে করব। ঠিক বলেছিস মা, তুই কোনো চিন্তা করিস না, তুই আগে চাকরি পা, তারপরে বিয়ে দেব। দেখেছো মা, বাবা সব বুঝে, তুমি কিচ্ছু বোঝো না। বেশি কথা বলিস না, আমি যেন কিছু বুঝি না, ও সব বোঝে, আমি যেন ওর পেটে হয়েছি। আহ ছাড়ো তোমরা, কি শুরু করলে? কি ব্যাপার, তুমি উঠছো যে? আমার খাওয়া হয়ে গেছে, আমি শুতে গেলাম, তুমি এসে মশারিটা টাঙিয়ে দিও। ঠিক আছে যাও, আমি যাচ্ছি। কিরে মা, তুই উঠলি যে? আমার খাওয়া হয়ে গেছে মা। বাবিটি দুজনাই সমান হয়েছে, এখন আমার কথা বুঝছে না তো, পরে বুঝবে। এই তো মর্জিনা, আমি তো তোর কাছে যাচ্ছিলাম। কেন রে, কি হয়েছে? চল একটু পুকুর পাড়ে রাস্তা দিয়ে একটু ঘুরে আসি। ঘুরতে যাবি না মজনু খুঁজতে যাবি? বেশি না বকে চল। সখি দেখেছিস, বাঁশি আশেপাশে বাজাচ্ছে, চল একটু খুঁজে দেখি। বাঁশি বাজানো বন্ধ করলে কেন? না মানে আপনার শুনতে ভালো লাগছে? আরে ভালো লাগছে মানে, তোমার বাঁশির সুর শুনে তো আমার চোখে প্রেমে পড়ে গেছে। এই মর্জিনা, তুই না যেখানে সেখানে যাতা মাতা। ওরে আমার লজ্জাবতী লতা রে, আপনি আবার এখানে দাঁড়িয়ে কি করছেন? শুনান শুনান আমাদেরকে বাঁশির সুর শুনান। বাঁশির সুর শুনে আপনার বান্ধবী যদি না যেতে চায় তাহলে কি করবেন? আপনার গলার মালা করে রেখে দেবেন। কথাটা ঠিক আছে, কিন্তু তোমার বান্ধবী কি পারবে এই গরিব রাখালের গলার মালা হয়ে থাকতে? আরে রাখাল রাজা, আপনার গলার মালা হওয়ার জন্যই তো এসেছে মশাই। ও তাই নাকি, তা তোমার সই তো কথাই বলছে না আমার সাথে। আমি আবার কি বলবো, যেদিন তোমার প্রথম বাঁশির সুর শুনি সেদিনে আমি তোমাকে মনে গেঁথে রেখেছি। তাহলে শোনো তোমার এই মনে গাঁথানো বাঁশির সুর। আচ্ছা রুবেল, এ ছুরিটা বা কেডা লচক মচক করে জল নিয়ে যাচ্ছে? আরে কর্তা বাবু, এ তো দুখন আকালের বোন। এতদিন কোথায় ছিল রে? আমার চোখে তো পড়েনি, ছুরি তো বেশ ডাগুর ডুগুর হয়েছে রে। হ্যাঁ কর্তা বাবু, মাল খানা না একবার খাস্তে হয়েছে। চুপ কর হারামদাদা। আমাকে মারলেন কেন? মারবো না, তুই ওকে মার বললি কেন? তুই জানিস না ওকে তোর কর্তামা বানাবো। আমাকে ক্ষমা করে দেন হুজুর। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চল, নাইলে বা হাত ছাড়া হয়ে যাবে। আহারে কত কষ্ট, এত দূর থেকে কলসিতে করে জল নিয়ে যাচ্ছে। দাও দাও কলসিটা আমাকে দাও, পৌঁছে দিয়ে আসি। এই বুড়ো ছাড়, না হলে কিন্তু ভালো হবে না। আহা এত রাগছো কেন, নরম কাকে এত কষ্ট করে জল নিয়ে গেলে হাতটা ব্যথা হয়ে যাবে না? এই বুড়ো আমার হাত ছাড়, না হলে কিন্তু ভালো হবে না। এই রুবেল দেখ না, একে ভালোবেসে আদর করতে চাইছি আর এ কি না। পথ ছাড় বুড়ো, না হলে কিন্তু আমার দাদাকে বলে দেব। তোর দাদা আমার কিছু ছিটতে দেবে না। এ রুবেল ধর ধরে আমার বাগান বাড়িতে নিয়ে চল। আরে ধর ধর, পালালো তো। কি রে এই
করছিস কেন? পিয়ারুল ভাই, ওই সুদকো শেখ সদ্দি আমার গায়ে হাত দিয়ে নোংরা নোংরা কথা বলছিল আর আমাকে তুলে নিয়ে চলে যাচ্ছিল, তাই আমি কলসি দিয়ে মেরে পালে এসেছি। ওই সুদকো শেখ সদ্দি এত বড় করলে যা, ও আমাদের বাদার মেয়েদের গায়ে হাত দিছে, তো কি দেখি। আরে বেটা, ওকে নোংরা নোংরা কথা বলবো কেন? একটু গায়ে হাত দিয়ে আদর করছিলাম। এই সুদঘর বুড়ো, এটা তোর মেয়ের বয়সের, আর তুই কি করে ওর গায়ে হাত দিয়ে নোংরা নোংরা কথা বলছিস? দেখবি এক্ষুনি মেরে তোর হাতগুলো ভেঙে দেব। ওর গায়ে হাত দিয়েছি তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে, যে কলসি দিয়ে ওর গায়ে মেরেছিলাম এখন ওর গা ভেজে আছে। এর পরের বার যদি কোনো মেয়ের দিকে তাকিয়েছিস না, তাহলে তোর চোখ উপড়ে নেব। যা এখান থেকে। ঠিক আছে, এর বদলা আমি একদিন নেব। চল রুবেল। যা বোন বাড়ি যা, ওই সুদকো শেখ সদ্দি তোকে আর কথা বলার সাহস পাবে না। ঠিক আছে ভাই, তাই যাচ্ছি। কিরে, শুনলাম শেখ সদ্দি নাকি তোর পথ আটকিয়েছিল। হ্যাঁ ভাই, তুমি ঠিকই শুনেছো। ঠিক আছে, আজ থেকে আর পুকুর ঘাটে যাবি না। তোমাকে কে বলেছে ভাই? আমার সাথে পিয়ারুলের দেখা হয়েছিল, ওই বলেছে কথাটা। ঠিক আছে, তুই এখন খেয়ে নে, আমি একটু আসছি। তুমি আবার এখন কোথায় যাচ্ছো? আমি একটু আসছি। রাখালে বাসি সুর, যা গিয়ে দেখি আসি। কিরে মা, তুই এত রাত্রে কোথায় যাচ্ছিস? মা সই ফোন করেছিল, তাই সইয়ের কাছে যাচ্ছি একটু। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে মা। কি তানিয়া, তুমি এখানে? কেউ দেখে ফেললে তো বিপদ হয়ে যাবে। হয় হোক, তোমার বাঁশির সুর শুনে আমি আর থাকতে পারলাম না। থামলে কেন, বাজাও। পাগলামো করো না তানিয়া, কেউ দেখে ফেললে অসুবিধা হয়ে যাবে। তুমি এখন বাড়ি যাও, কালকে বড় রাস্তায় পাকুড় গাছতলায় চলে আসবে, ওইখানে তোমাকে আমি বাঁশির সুর শোনাবো। শুধু কি বাঁশির সুর শোনাবে? আরে বাঁশির সুর কেন, কিছু প্রেমের কথাও বলবো। সত্যি বলছো? তাহলে এখন আমি আসছি। হ্যাঁ সত্যি বলছি, তুমি এখন যাও এখান থেকে। ঠিক আছে, তাই হবে। না রে বোন, আজকে আমার ভালো লাগছে না, আজকে কোথাও থেকে ঘুরে আসি। বেশ তাই যাও, মা বাবা মারা যাওয়ার পর থেকে তো তুমি কোথাও ঘুরতেও যাওনি, সারাদিন শুধু কাজ করে যাচ্ছ, তা আজকে একটু ঘুরে এসো। কি করব বল, কাজ তো করতেই হবে, না হলে তোর বিয়ে দিব কি করে? ভাই খবরদার, মা বিয়ে নিয়ে কথা বলবে না, আগে তুমি বিয়ে করে এনে ভাবি আনবে, তারপর আমার বিয়ে নিয়ে ভাববে। ঠিক আছে বোন, তাই হবে, তাহলে আমি এখন যাই। ঠিক আছে ভাই, সাবধানে যাবে। তুই কিছু চিন্তা করিস না, আমার আসতে যদি লেট হয় তাহলে তুই খাওয়া দাওয়া করে ফেলিস। ঠিক আছে ভাই, তাই হবে। যাই, আমি সংসারে সব কাজ করে পুকুর ঘাট থেকে চান করে আসি।
হঠাৎ শাড়ি পরে কোথায় যাচ্ছিস? মা একটু বেড়াতে যাব সখীর সঙ্গে। ঠিক আছে যা, আজকে তো সখীকে নিয়ে আসবি আমাদের বাড়িতে। ঠিক আছে মা, তাই হবে। আরে রুবেল, ওটা ইসুবের মেয়ে না? হ্যাঁ কর্তা বাবু। এছুড়ো তো ডাকুর ডুকুর হয়েছে রে, একে তো বাকে থাকা বসাতে হবে, কি বলিস রুবেল? আপনার ইচ্ছা। তাহলে এখানে দাঁড়িয়ে কি করছিস, চল। তাই চলুন কর্তা বাবু। কি সুন্দরী, কোথা যাচ্ছ বুঝি? হ্যাঁ চাচা, একটু সখীর বাড়ি যাচ্ছি। আরে ছিছি, চাচা বলছো কেন, অন্য কিছু বলতে পারছ না? এই যেমন ধরো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে যেমন ধরো বলে। কি বললি বুড়া? আর একবার যদি এই কথা বলেছিস না, গলায় জুতোর মালা ঝুলে পুরো গ্রামটা ঘুরে নিয়ে বেড়াবো। সর এখান থেকে বুড়ো কথাকার। একি রুবেল, একি মেরে গালে চড় বসিয়ে দিল, একে তো একদিন শিক্ষা দিতে হয়। কর্তা বাবু, আপনি একবার হুকুম দেন, ওই চুরুকে আপনার পায়ের তলে এনে ফেলছি। না না থাক, এখন চল। কিরে তানিয়া, তোর আসতে এত লেট হলো কেন? আর বলিস না, ওই সেক্সতি বুড়ার পালায় পড়েছিলাম, দিয়েছি এক চড়। কেন রে? ওসব কথা বাদ দে, দুঃখ আমার জন্য অপেক্ষা করছে, চল তাড়াতাড়ি। ঠিক আছে তাই চল। দূর আর ভালো লাগছে না, কখন যে আসবে তানিয়া, একটু বাঁশি বাজাই। ওই দেখ তানিয়া, তোর রাখাল রাজা বাঁশি বাজাচ্ছে, তোর বিরহে হয়ে তুই যা, আমি এখানে দাঁড়াচ্ছি। ঠিক আছে। ছাড়ো, আমি জানি তুমি তানিয়াতা। তুমি কি করে বুঝলে? তোমার হাতে ছোঁয়াতে আমি চিনে ফেলেছি, আমার জানপাখির হাত, আমি চিনব না? বাহ, আমার রাখাল প্রেমিক তো খুব মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। আমি রাখাল হতে পারি, কিন্তু কালিকলমের বিদ্যা আমার পেটে একটু আছে। তাই নাকি? তা আমার রাখাল প্রেমিকের মধ্যে কতটুকু না বিদ্যা আছে একটু শুনি। নয় ক্লাস গো, নয় ক্লাস। ও মা, তাই নাকি? ওসব কথা বাদ দাও, তোমাকে না এখন আমার আদর করতে ইচ্ছা করছে। ও মা তাই? হ্যাঁ গো। তুমি আমার মনের মাঝি, তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। তুমি আমার পাগল হইরো না জামু, তোমার বাড়ি তোমার পায়ে মরে বার বাসনা রাখি। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাই। মেরে যমুনাতে মন আমি ভাসাইয়াছি,
তোমারে পাইয়া আমি জান হাতে ধরিয়াছি। আমি জান হাতে ধরিয়াছি। ড্রাইভার গাড়িটা থামাও তো, তানিয়া দুকুর আকালের সাথে এখানে কি করছে? তানিয়া তোর লজ্জা লাগে না? তুই গরিব রাখালের সাথে তুই কি করছিস? বাবা তুমি এখানে? তোর লজ্জা করে না? তুই লাখপতির মেয়ে হয়ে তুই গরিব রাখালের সাথে মিশছিস? না বাবা আমি একে ভালোবাসি। কি বললি শয়তান মেয়ে? চল বাড়ি, চল বাড়ি গিয়ে তোর ব্যবস্থা করছি। বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমি ওকে ভালোবাসি, ও আমার জান, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। বাবু ওকে ছেড়ে দেন, ভালোবাসা পাপ নয়, আর ভালোবাসাও টাকা দিয়ে কিনা যায় না। কি বললি ভিখারি ছোট লোকের বাচ্চা? তুই জানিস এর হাত খরচা কত লাগে? দিনে 5,000 টাকা। তোর ক্ষমতা আছে একদিনে 5,000 টাকা ইনকাম করা? বাবা তোমার হাত পা ধরে বলছি তুমি ওকে ছেড়ে দাও। তুই চুপ কর, আর তুই আমার মেয়ের সাথে কোনোদিন মিশার চেষ্টা করবি না। এই চল তোর মজা দেখাচ্ছি আজকে। কি হয়েছে শুনবে? তোমার মেয়ে পশ্চিম পাড়ার দুকুর আকালের সাথে ঢলাঢলি করছিল। হলো তো মেয়ের চাকরির ভাত খাওয়া, আমি তোমাকে আগেই বলেছিলাম বিয়েটা দিয়ে দিতে, তুমি তো আমার কথা শুনলে না, হাসি মজা করে উড়িয়ে দিলে। তুমি কিছু চিন্তা করো না, আমার বন্ধুর ছেলের সাথে তানে আর বিয়ে দেব। আমি আজই যাচ্ছি বন্ধুর সাথে কথা বলতে। তোমরা শুনে রাখো, দুকুর সঙ্গে যদি আমার না বিদাও তাহলে তোমরা আমাকে পাবে না। দেখেছো মেয়ের কথা শুনেছো? আমি শুনবো না, তুমি ঢেক করে শুনো, আমি চললাম। কিরে দুখু, বাড়িতে আছিস নাকি? এভাবে চিল্লাচ্ছে কেন? যাই গিয়ে দেখি। মারিসনি, এরকম ভুল আমি আর করবো না, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে ভাই, ছেড়ে দে। ঠিক আছে আজকের মতো তোকে ছেড়ে দিলাম, এরপর যদি এখানে দেখিস না তাহলে তোর অবস্থা খারাপ করে দেবো, যা এখান থেকে।
একি মর্জনা, তুমি দৌড়ে কোথায় যাচ্ছ? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে কি ব্যাপার? তানিয়ার বাবা তানিয়ার বিয়ে দিয়ে দিচ্ছে, তুমি কিছু ব্যবস্থা করো, না হলে তানিয়া বাঁচবে না। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, যা করার আমি করছি। কি ব্যাপার ড্রাইভার, গাড়ি থামালে কেন? সামনে গাড়ি একজন দাঁড় করিয়েছে। আপনি সাফিক না? কিন্তু আপনাকে আপনাকে তো চিনতে পারলাম না। আপনি একটু গাড়ি থেকে নেমে আসেন না, আপনার সাথে কিছু প্রাইভেট কথা আছে। কিন্তু আমি তো এখন বিয়ে করতে যাচ্ছি। ভাই আসেন না, পাঁচ মিনিটের তো ব্যাপার। ড্রাইভার গাড়িটা একটু সাইডে লাগাও তো। হ্যাঁ কি বলবেন বলেন। ভাই আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন না, সেই মেয়েটাকে আমি খুবই ভালোবাসি, আর সেই মেয়েটাও আমাকে খুবই ভালোবাসে। আর ও যদি আমাকে না পায় তাহলে ও মারা যাবে। আমি গরিব রাখাল বলে ওর বাপ আপনার সাথে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। ও এই ব্যাপার, ভালোবাসা তো ধনী গরিব দেখি হয় না। তুমি গাড়িতে চাপো, আমি দেখছি। আপনি ভাই আমাদেরকে বাঁচালেন। দেখো ভাই, আমি একটা শিক্ষিত ছেলে, আমি ভালোবাসার মর্মটা বুঝি। চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গাড়িতে বসো। কাজল, তানিয়াকে সাজানো হয়েছে তো, এক্ষুনি বরের গাড়ি চলে আসবে। আসবে কি গো, এসে পড়েছে। তা তুমি এখানে হা করে দাঁড়িয়ে কি করছো? মিষ্টি নিয়ে গিয়ে জামাইকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসো। থাক, আর কাউকে নামাতে হবে না। একি বাবা, গাড়ি থেকে নেমে আসলে কেন? আমি আপনাদের জামাই না, আপনাদের জামাই হলো এটা। এ কি বলছো বাবা? হ্যাঁ আমি সব শুনেছি আর আমি সব ঠিক বলছি। কিন্তু বাবা দেখো। দেখেন আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করলে সব পাবো, কিন্তু আপনার মেয়ের মন পাবো না। তাছাড়া ওদের দুজনের ভালোবাসার ভিতরে আমি বাধা হতে চাই না। ঠিক আছে বাবা, যেহেতু তুমি বিয়ে করবে না, সে গরিব রাখালের সাথে বিয়ে দেবো না, অন্য ছেলের সাথে বিয়ে দেবো। বাবা তোমার হাতে পায়ে ধরছি, তুমি আমাদেরকে আলাদা করো না। তুই বেশি কথা বলিস না কাজল, তুমি হা করে দাঁড়িয়ে কি করছো? তানিয়াকে ঘরে নিয়ে যাও। থামেন আঙ্কেল, আপনি কিন্তু ভুলে যান না, তানিয়ার 18 বছর পার হয়ে গেছে। তো কি হয়েছে? তানিয়া যদি কেস করে না তাহলে আপনারা জেলে যেতে পারেন। জেলে যাব, কিন্তু ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। ঠিক আছে, আপনাকে বিয়ে দিতে হবে না। তানিয়া চলো আমার সাথে। কোথায় যাব? চলো রেজিস্ট্রি অফিসে, আমি তোমাদের বিয়ে দিয়ে দেব। দাঁড়া মা, আমিও যাব তোদের সাথে। তোমরা দাঁড়াও। তানিয়া, তোকে আমরা কলে পিঠে করে মানুষ করেছি, আর তুই আমাকে ছেড়ে চলে যাবি? ঠিক আছে, তুই যদি ওই ছেলেকে বিয়ে করে সুখে থাকিস তাহলে ওই ছেলের সাথে বিয়ে দেব, তাছাড়া আমার সব সম্পত্তি তোর নামে লিখে দেব। আ বাবা, তুমি সত্যি বলছো? দুকুর সঙ্গে আমার বিয়ে দিবে? না দিয়ে কি করবো বল, তুই যদি আমাদেরকে ছেড়ে চলে যাস তাহলে আমার কি হবে? ঠিক আছে আঙ্কেল, শুভ কাজে দেরি করতে হয় না, চলেন কাজটা ছেড়ে ফেলি। তুমি আবার এখানে হা করে কি করছো? তানিয়াকে ঘরে নিয়ে গিয়ে ভালো করে সাজে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। কি রাখাল বন্ধু, তাহলে তোমার বিয়েটা হচ্ছে তাই তো? আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। বন্ধু হয়ে বন্ধুর উপকার করবো না তো কার করবো? লেটস গো, এনজয়। তুমি আমার মনের মাঝি, আমার বরণ পাখি,